কাল তোর কোনো কাজ আছে? না সেরকম কিছু নেই, কেন বলো? আমি ভাবছিলাম কাল একবার দক্ষিণেশ্বর যাব। মায়ের কাছে মানত করেছিলাম যে তোর চাকরিটা ফিরে পেলে পুজো দিয়ে আসবো। ও মা, মা তুমি একটা কাজ করো না, তুমি বাবাকে নিয়ে যাও। হ্যাঁ আসলে কালকে আমাকে একটু হেড অফিস যেতে হবে, একটু কাজ আছে গো। ঠাম্মা তুমি কাল মন্দিরে যাবে? আমিও যাব। মা কালকে আপনি মন্দিরে যাচ্ছেন? আমিও যাব। আসলে অনেক দিন মন্দিরে যাওয়া যদি না হয় না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। বেশ তো, সকাল সকাল স্নান করে নিও। ডোডো এদিকে। বলছি কালকে আমাদের দারুণ মজা হবে, বল। তুমি গেলে আমায় মজা করতে দেবে তো? তোর তো মজা মানে খালি দুষ্টুমি। ঠিক আছে চল, কালকে তোর সমস্ত দুষ্টুমি ছুটি। তোমার ঠিক কি কি ফিল হচ্ছে? দেখেছো দেখেছো তুমি কিরকম ইন্টারেস্ট নিয়ে শুনতে বসে গেলে? সিরিয়াসলি আমার জানতে ইচ্ছে করছে, বলো। এখন আমি যেখানে যেখানে যাই না সেখানেই না সবাই আমাকে অদ্ভুত ভাবে কেয়ার করে, জানো তো। এই সেদিন যখন মলে গেলাম না, ওই যে সুভার সঙ্গে যেদিন দেখা হলো, সেদিন হঠাৎ একজন স্টাফ এসে আমাকে কি বললো জানো? এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ বলুন। একজন ভদ্র মহিলা অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিল, আপনি চেনেন তাকে? আমাদের স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ, পারলাম। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, লোকটা হাতটা কোথায়? লোকটা তোমাকে কেন ফলো করছিল? দেখো মানো, আমাকে কেন ফলো করছিল ওটা নিয়ে আমার কোনো, কিন্তু একটা কথা ভাবো, স্টাফটা হঠাৎ এটা কেন খেয়াল রাখতে গেল যে আমাকে কে ফলো করছে না করছে? এটা করছে কারণ আমি প্রেগনেন্ট বলে, তাই না? কি একটা ফরেন টেন্ডারের ব্যাপারে আর কে খুব টেনশনে আছে, মানে টেন্ডারটা আর কে পাবে না মানব পাবে সেটা বুঝতে পারা যাচ্ছে না। আর কের সঙ্গে তোর যদি একটা ক্লোজ কিছু হয়, মানে তুই যদি আর কের ক্লোজ হোস, তাহলে মানবকে কিন্তু তুই অনেক রকম ভাবে ডাউন করতে পারিস। জাস্ট থিংক। আমি তোমাকে এমনিতেই আশীর্বাদ করছি, তোমার কোল আলো করে ছেলে আসুক, তোমাদের সন্তান বাবা মার মুখ উজ্জ্বল করুক। এই কার সাথে দাঁড়িয়ে কথা বলছিস? তোকে ওইদিকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। আমাদের চিত্রার সেই ননদ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। তা আপনার তো এই সময় একা একা আসাটা এদিকে উচিত হয়নি? স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসে সেটা বোঝা যায় এই সময়। অর্থাৎ কি? স্ত্রী তার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য তৈরি হচ্ছে। আমি জানি, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। তবে আর একটু ভালোবাসতে হবে। এই সময় স্ত্রীর কাছে 24 ঘন্টার জায়গায় একেবারে 28 ঘন্টা থাকতে হবে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুব মডার্ন চিন্তা ভাবনার মানুষ। আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। আমি চেষ্টা করবো আপনার কথাগুলো মেনে চলতে। আমি আপনাকে ঠিক কি দিতে পারি? আমি তো আর কন্ট্রাক্ট এনে দিতে পারবো না। হ্যাঁ আমি বলছিলাম যে ওরা কত কোট করেছে সেটা জানতে পারতাম। ধরুন আমি যদি আপনাকে টেন্ডার ফাইলটি এনে দিই, কাজ হবে আপনার? হ্যাঁ সেটা কি সম্ভব? সেটা তো ডিপেন্ড করছে আমি কি পাচ্ছি তার উপরে। কি চান আপনি? আপাতত 1025 টাকার একটা চেক, আর কাজ হয়ে গেলে আপনার পি এর চাকরি।